হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে আমি কী তৈরি করছি, আজকে তৈরি করছি ভেজ পোলাও। তো ভেজ পোলাওয়ের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, সঙ্গে একটু ফুলকপি নিয়ে নিয়েছি, এটাকে হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু টমেটো। এখানে মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, এখানে আদা, আদা বাটা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও, এখানে রয়েছে কাজু, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কিশমিশ। আর কিশমিশটা খুব একটা পছন্দ করি না, তাই আমরা দিইনি, তোমরা দিতে পারো। আর এখানে গোবিন্দভোগ চালকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এগুলো ছাঁকনিতে রেখে দিয়েছি যেন জলগুলো শুকিয়ে যায়, চালটা বেশ ঝরঝরে হয়ে যায়। তো অবশ্যই এটা আমার প্রসেসে করবো, তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। তো সবার ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, ঘি দিয়ে করবো না, কারণ রাত্রেবেলাও খুব রিচ হয়ে যাবে, তোমরা ঘি দিয়ে করতে পারো, আমি লাস্টে ঘি দেব। তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এখন একে একে সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এটা টোটালটাই আমার প্রসেসে, আমি নিজের থেকে বানাচ্ছি, কোনো ইউটিউব দেখে না বা কারো দেখে না। তোমরা তোমাদের মতো বানাতে পারো, কিন্তু আমার মতো ট্রাই করো, যদি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, কারণ আমি এটা ট্রাই করেছি, ওই জন্যই আমি বলতে পারছি। আর সত্যি নিজে করেছি বলে সেটা না, পোলাওটা এত টেস্টি হয়েছিল যে এখনও মুখে লেগে আছে, আবার একদিন করব। এইভাবে কিন্তু আমি একে একে সবজিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব, একদম হাই ফ্লেমে ভাজবো না, কারণ পুড়ে যাবার চান্স আছে। একদম লো ফ্লেমে করে ভাজছি যেন ভেতর থেকে সবজিগুলো নরম হয়ে যায়। তো চলো দেখতে থাকো। তো সবজিগুলো ভাজা আমার কমপ্লিট, এবার আমি আরেকটু তেল দিয়ে দিলাম, তেলে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি এবার একে একে যা মশলা রেডি করেছি, মশলা বলতে একটু লঙ্কা, আদা বাটা, জিরে বাটা আর টমেটো, ব্যাস এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা, ওই জন্য একটু জল দিয়ে দিলাম যেন পুড়ে না যায় চট করে। আর দেখো এখানে আমি এই মুহূর্তে হলুদ আর লবণটাও অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলাটা থেকে একদম তেল ছাড়তে যে পর্যায়ে শুরু করেছে তখনই আমি কিন্তু গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিলাম। আর চালটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, একদম মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা আর একটু বেড়ে যায়। চালটা মশলার সাথে মিক্স করার পর ঠিক এই পর্যায়ে চলে এসেছে, দেখো তোমরা একদম কিন্তু সম্পূর্ণভাবে খুবভাবে আমি চালটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে আমি এবার মাপিক মতো জল দিয়ে দেবো, কারণ এটা আমি যেহেতু কুকারে করছি না তো একদম মাপ অনুযায়ী জলটা দিতে হবে যেন পোলাওটা একদম পারফেক্ট হয়। তো আমি সেই অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি, এরপরে দেখি পোলাওটা কী পর্যায়ে আসছে। কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছি, তারপরে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম আমার পোলাওটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সবজি অ্যাড করে দিয়েছি, সবজি অ্যাড করে দেওয়ার পর আমি চিনিটাও অ্যাড করে দিয়েছি, কারণ চিনি থেকেও জল বেরোয়। তো যতটা শুকিয়েছে চিনি অ্যাড করার পর আরেকটু জল বেরিয়েছে, তাতে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। তো ব্যাস পোলাও রেডি, কত ঝটপট কত তাড়াতাড়ি পোলাওটা রেডি করে নিলাম, এবার সার্ভ করার পালা। পোলাওটা দেখো কতটা ঝরঝরা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। দেখো একটু জাস্ট ঢাকনাটা খুলে রেখে দিয়েছি, পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। তো পোলাওটা খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল, আর এই পোলাওটা আমি সার্ভ করেছি চিকেন দেহাতির সাথে, আর দুটো যখন খেয়েছি এত সুন্দর টেস্টটা বেড়ে গেছে বলার কথা নেই। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যেন আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।